আলভারেজ আর মেসির গোলে আর্জেন্টিনার জয়, কোপার ফাইনালে স্কাই হোয়াইটরা, টিএসসিতে ভক্তদের উদযাপন, আসলে গোটা দুনিয়াতেই। আমরা হচ্ছে গঠনমূলক সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি। আমরা ভাইয়ের কথা, ভাই আমাকে বলতেছে, ভাই আমার গার্লফ্রেন্ড এত ছেঁকা দেয় না আজকে, মানে আর্জেন্টিনা জয় হয়ে যতটা ছেঁকা দেখছি। এখন এখন ভাই হচ্ছে একটু পরে হচ্ছে ভাইকে দুধ দিয়ে গোসল করাবো, আমাদের ইয়াতে নিয়ে আসবো আমরা। মেসির কামব্যাকের জন্য অনেক ই করছি, অনেক আশা করেছিলাম, অনেক স্বপ্নে ছিলাম যে মেসি কামব্যাক করবে। অবশেষে মেসি তার সেমিফাইনালে, মানে যে মূল ম্যাচ, সেই মূল ম্যাচে মেসি তার কামব্যাকটা দেখা দিচ্ছে, যে মেসি কি জিনিস সেটা দেখা দিচ্ছে। শুধু এইবারে না, মেসি যদি আরও বিগত সামনের বছরেও যদি খেলে, আমার আশা যে সে জিতবে, এবং সে যে বিশ্ব সেরা সে বারবার সেটা প্রমাণ করছে, সেটা আসলে বলতে হবে না। মাঝে দু এক ম্যাচ খারাপ খেললেও আসলে মানুষের ফর্ম সবসময় এক থাকে না, তো সেই জায়গা থেকে যদি মেসির কথা বলা হয় তাহলে আমি বলবো মেসি আবার ব্যাক করছে, মেসি ইজ ব্যাক। তো আপনারা সামনের ফাইনালে দেখতে পারবেন যে আসলে মেসি কি অতটা ভয়ঙ্কর হতে পারে। 10-15 মিনিটের খেলা কিন্তু আপনি ওরকম টিম কম্বিনেশন কিন্তু পাবেন না। এরপরে হচ্ছে যখন আলভারেজ একটা গোল করে, এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ওদের টিম কম্বিনেশন হচ্ছে বিল্ড আপ হয়, এরপরে হচ্ছে মেসির গোল। সো সব কিছু মিলিয়ে ওভারঅল আসলে খেলাটা স্লাইটলি বেটার ছিল, কারণ কানাডার সাথে খেলা আসলে ওরকম, মানে উত্তেজনা আসলে ওরকম ফিলটা আসলে যা সত্যি কথা পাই না। সো ইনশাল্লাহ আশা করি ফাইনালে হোপফুলি হয়তো আমাদের উরুগুয়ের সাথে খেলা পড়তেও পারে। মেসির গোল তো মানে বুঝেনি যে কতটা, আমরা খেলা দেখতে আসি মেসির লেগা, এজ এ আর্জেন্টিনা ফ্যান হিসেবে ভাই মেসি গোল দিছে এটাই অনেক প্রাপ্ত। মেসি যেহেতু গোল করছে তাই খুবই ভালো লাগছে, মেসি গোল করলেও আমরা সন্তুষ্ট, তার পারফর্মে সবসময় ছিলাম, আছি, থাকবো, তার গোল করা লাগবে না, মাঠে দাঁড়াইলে চলবে। তিনি ফুটবল কমপ্লিট করে ফেলছে, এখন গোল দিয়ে কি হবে ভাই, তিনি তো ফুটবল কমপ্লিট করে ফেলছে, এখন গোল কি? মেসি মাঠে বহুত গোল করবে ভাই, এখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভাই আমরা। ব্রাজিল যদি বলে আমরা টাকা দিয়ে ওয়ার্ল্ড কাপ কিনে নিয়েছি ভাই, ওয়ার্ল্ড কাপ জিতছি ভাই, বহুত টাকা ভাই কিনা লাইছি, আপনারা কিনেন। স্বাস্থ্যকর অল টাইম বান, সব সময় অল টাইম হেলদি লাইফ। অস্থির অস্থির লাগছে একদম, মানে টপ নচ বলতে গেলে, খুবই ভালো খেলা হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে খেলাটা, অনেক ভালো লাগলো, অনুভূতি অনেক ভালো, সব সময় ভালো। মেসি আসলে একটা ভালোবাসার জায়গা। আমরা উরুগুয়ে বা কলম্বিয়াকে হারিয়ে দিব, যেটাই আসুক সমস্যা নাই, আমরা আর জিতবো। আর মাত্র এক ম্যাচ, প্রতিপক্ষ চূড়ান্ত না, তবে ফাইনালটা জিতে গেলে ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা 3 আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতবে মেসির দল। এর আগে যা করে দেখিয়েছিল শুধু স্পেন। উৎস মাহমুদ, অলরাউন্ডার।